কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল যেগুলো আমরা না জেনে করে থাকি এবং এই ভুলগুলো করার কারণে একটা দম্পতির জীবনে সন্তান লাভ করা থেকে অনেকটাই দূরে সরে যায় যার অর্থ হচ্ছে আপনার কোনো সমস্যা নেই পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই কিন্তু এরপরেও আপনার সন্তান হচ্ছে না আপনি অনেক দুশ্চিন্তায় ভুগছেন তার কারণ হিসেবে ডাক্তারের কাছে বারবার জিজ্ঞাসা করলে ডাক্তার বলে যে চেষ্টা করতে থাকেন সন্তান হবে কিন্তু আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন যে সন্তান হওয়ার জন্য যে সঠিক নিয়মগুলো মানার দরকার সেগুলো আপনি মানছেন কিনা বা আপনার দৈনন্দিন যে কার্যপরিধি পরিধি বা লাইফ স্টাইল সেগুলোতে কোনো ত্রুটি আছে কিনা সেগুলো কি কখনো বোঝার চেষ্টা করেছেন আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো আপনাকে কখনো কে বলেন আপনি কখনো এই তথ্যগুলো জানতেও পারবেন না আজকের ভিডিওতে এমন কিছু তথ্য যে তথ্যগুলো দিব মানার পরে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যেতে পারে এবং যাদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পরেও সন্তান লাভ করতে পারছেন না তাদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকারী হয়ে উঠবে সন্তান হওয়ার জন্য একটা সুস্থ শুক্রাণু একটা সুস্থ ডিম্বাণুর প্রয়োজন এবং প্রপার এনভায়রনমেন্ট প্রয়োজন হয় কিন্তু আপনার সুস্থ শুক্রাণু নেই সুস্থ ডিম্বাণু আছে আপনার কখনো সন্তান হবে না বা সুস্থ ডিম্বাণু শুক্রাণু আছে প্রপার এনভায়রনমেন্ট বা হেলথি এনভায়রনমেন্ট না থাকার কারণে শুক্রাণু ডিম্বাণু নষ্ট হয়ে যাবে সন্তান হবে না সুতরাং সন্তান নেয়ার জন্য আপনার ফার্টিলিটি পিরিয়ড কখন বলে বা অভলিউশন টাইম কখন এই টাইমটুকুতে আপনার মিলিত করতে হবে অভলিউশন টাইম বলতে মেয়েদের মাসিকের একটা নির্ধারিত সময় পরে তাদের ডিম্বস্ফোটন হয় আর ডিম আসার সময় মেয়েদের কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয় সেই পরিবর্তনগুলো নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে আসতে পারেন সেক্ষেত্রে আপনি অভোলিয়েশন বা কোন সময় মিলন করলে সন্তান হবে সেটা আপনি সহজে বুঝতে পারবেন অভোলিউশন টাইমে বা মেয়েদের যখন মাসিকের পরে মাসিক ভালো হওয়ার পরে যে সময়টুকু বারো থেকে আঠেরো নম্বর দিন বা মাঝখানের দশ দিন এই সময়টাতে যদি ব্যথানাশক ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে সন্তান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ অভোলুয়েশন পিরিয়ডে যখন ডিম্বাশই ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হয়ে ডিম্বাশয় ফেটে আমরা অভাম বলি যখন আপনি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বা ব্যথানাশক ওষুধ খান সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধটি আমাদের বডিতে ইনফ্লামেশন হতে দেয় না যার পরিপ্রেক্ষিতে অভলিএশনে বাধা প্রদান হতে পারে এবং একটা সোর্স থেকে জানা যায় যে যত্রচত্র ব্যথার ওষুধ যারা খায় তাদের ফার্টিলিটির রেট অনেকটাই কমে যায় সুতরাং যত্রতত্র ব্যথার ওষুধ অল্প ব্যথায় ব্যথার ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এটা শুধু আপনার দৈনন্দিন ফার্টিলিটিতেই এফেক্ট পড়ে না এটা আপনার কিডনি লিভার শারীরিক আরো বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সন্তান নিতে চান তারা যদি প্রতিদিন মিলন করেন সেক্ষেত্রে স্পার্মের যে একটা কাউন্ট সেটা কমে যায় এবং স্পার্মের যে মর্টিলিটি বা স্ট্রেংথ সেটা কমে যায় এজন্য যারা সন্তান নিতে চায় তারা কিন্তু মাসিকের বারো থেকে আঠেরো নম্বর দিন একদিন পর পর মিলন করতে হবে সেক্ষেত্রে একদিন পর পর মিলন করলে তার স্পার্ম অনেকটা হেলদি থাকে এবং সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যে মেয়েদের মাসিকের সময় তীব্র ব্যথা হয় এবং সে ব্যথানাশক ঔষধ খায় তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় মাসিকের সময় তীব্র ব্যথা নামক একটা রোগ হয় যেটা অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটি উল্টা থাকে জরাইয়ের মধ্যে যার কারণে মাসিকের সময় তীব্র ব্যথা হতে পারে পলিসিস্টিক অপারেশন সিনড্রোমে মাসিকের তীব্র ব্যথা হতে পারে মাসিকে তীব্র ব্যথা হলেই যে ব্যথানাশক ওষুধ খেতে হবে সেটা না ব্যথাটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করে ওষুধ খেয়ে চিকিৎসা করতে হবে সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা একটা সময় বেড়ে যাবে যদি আপনি মাসিকের তীব্র ব্যথা হওয়া সত্ত্বেও আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না ব্যথার তারা ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনার সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু কমে যেতে থাকবে অ্যান্ডোমেট্রিওসিস রোগটি থাকলে মাসেকের সময় ব্যথা তো হবেই এবং ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল পেইন হবে যার অর্থ হচ্ছে তলপেটে কামড় দেওয়ার মতো ব্যথা এবং যখন প্রস্রাব করবে ব্যথাটি অনেক বেশি তীব্র হবে এই লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসকের কাছে আসলে এই প্রবলেমটি চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব মিলন দীর্ঘ করার জন্য অনেকে ঔষধপত্র খেয়ে থাকেন এই ওষুধ খাওয়ার কারণে স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং তার শারীরিক ক্ষতি হতে পারে হার্ট অ্যাটাকের মতো প্রবলেম হতে পারে উত্তেজক ওষুধ বা দীর্ঘ মিলন করার ওষুধ খেয়ে মিলন করলে যে বীর্যস্খলন হবে ওই বীর্যে থাকা শুক্রাণু দ্বারা সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় সুতরাং এই কাজগুলো কিন্তু কখনো করা যাবে না যে মহিলাদের অনিয়মিত মাসিক হয় এবং অনিয়মিত মাসিক নিষে দেরি করতে থাকে বিভিন্নভাবে ওষুধ খেয়ে থাকে সে কখনো ডাক্তারের পরামর্শ নেয় না সে নারীর যত সময় যাবে তার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটাই কমতে থাকবে অনিয়মিত মাসিক হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে পলিসিস্টিক অভার সিনড্রোম পলিসিস্টিক অভারেন সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি এটা কখন বলবো এটা মেয়েদের যখন পলিসিস্টিক গভর্নেন্স সিন্ড্রম হয় তখন তাদের তলপেটে ব্যথা হয় মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে মাসিক অনিয়মিত হতে পারে ওজন বাড়তে থাকবে মুখে তৈলাক্ত ভাব হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখে ব্রুনের মতো সমস্যা দেখা দিতে পারে এই ধরনের প্রবলেম হলে আপনার বুঝতে হবে পলিসিস্টিক গভর্নেন্স সিন্ড্রম হয়েছে এবং মাসিক যদি অনিয়মিত হয় মাসে দেড় মাস পর মাসিক হচ্ছে সঠিক সময়ে মাসিক হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু পলিসিস্টিক গভর্নেন্স সিনড্রোম হতে পারে পলিসিস্টিক গভর্নেন্স সিনড্রোম বর্তমানে অধিকাংশ মেয়েদের দেখা দেয় এবং এই পলিসিস্টিক অভার্নেস সিনড্রোমের কারণে মেয়েদের সন্তান না হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সুতরাং যদি মাসিকও অনিয়মিত হয় সেক্ষেত্রে দ্রুত একজন গাইনি চিকিৎসক দেখিয়ে এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করুন মিলনের সময় যারা লুব্রিক্যান্ট ইউজ করেন লুব্রিক্যান্ট ওয়ান কাইন্ড অফ কন্ট্রাসেপটিভ যেটাকে ট্রপিক্যাল ইউজ করা হয় এই লুব্রিকেন ইউজ করার কারণে স্পার্মের কোয়ালিটি কমে যায় স্পার্মের কোয়ান্টিটি নষ্ট হয়ে যায় যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় যে স্পার্মটি বের হবে সেটা নষ্ট হয়ে যায় সুতরাং সহবাসের সময় লুব্রিকেন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা যাবে না যদি সন্তান নেওয়ার চেষ্টা করে যে নারীরা বা যে পুরুষ হঠাৎ করে অনেক ওজন কমাচ্ছেন ডায়েট করে বা ওষুধ খেয়ে তাদের ক্ষেত্রেও সন্তান হতে দেরি হতে পারে কারণ ওষুধ খাওয়ার কারণে তাদের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি এবং অভাবের বা ফার্টিলিটিতে প্রবলেম হতে পারে নারী পুরুষ উভয়ই হাই ডায়েট করে বা আনহেলদি ডায়েট করে ওজন কমানো বা ওষুধকে ওজন কমানো এটার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা যদি আপনি ওজন কমান সেক্ষেত্রে আগে ওজন কমান সুস্থ হন পরে সন্তান নেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার সন্তান হবে আপনি ডায়েটও করছেন ওজন কমানোর ওষুধও খাচ্ছেন এর মধ্যে সন্তান নেওয়ার চেষ্টাও করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান নাও হতে পারে ভিডিওটি এখানে এখানেই শেষ করছি ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে মেসেজ